আসসালামু আলাইকুম লার্নিং ইনসাইটে সকলকে স্বাগত জানাচ্ছি তো এইচএসসি পরীক্ষার ফিনান্স ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্সের সেকেন্ড পার্টের আমরা হচ্ছে একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব অর্থাৎ জীবন বিমা নিয়ে এবং এর পূর্বে হচ্ছে ব্যাঙ্কিং এবং ইন্স্যুরেন্সের পূর্ববর্তী অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসি আমরা আলোচনা করেছি তো সেই অধ্যায়গুলো দেখে নেবেন এর পাশাপাশি হচ্ছে ওভারঅল সাজেশন নিয়েও আলোচনা করা হয়েছে তো সেটাও দেখে নেবেন সেক্ষেত্রে আপনাদের কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং আপনারা আসলে কীভাবে পড়াশোনা করলে ভালো করতে পারবেন বা সঠিকভাবে উত্তর দিয়ে আপনারা হচ্ছে ভালো রেজাল্ট গেইন করতে পারবেন বা কোন চ্যাপ্টার আপনাদের জন্য পড়া উচিত হবে সেই সম্পর্কিত ইন ডিটেলস বলা আছে তো ওইটা দেখে নেবেন এর পাশাপাশি হচ্ছে আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হচ্ছে সামনে আপনাদের অ্যাডমিশন সম্পর্কিত যত টপিক আছে ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এর কোশ্চেন মডেল টেস্ট টপিক ওয়াইজ গ্রামাটিক্যাল আইটেম মুখস্থ আইটেম বুক লিস্ট এবং সাবজেক্ট চয়েস সম্পর্কিত এ টু জেড ভর্তি পর্যন্ত যাবতীয় সকল তথ্য পেতে প্লাস পড়াশোনার সাহায্য পেতে অ্যাকচুয়ালি হচ্ছে সাজেশন ওয়ার্ল্ড টেস্ট এবং হচ্ছে গ্রামেটিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি আমাদের এখানে ফিফটি পার্সেন্ট মতো ভিডিও আপলোড দেওয়া আছে অ্যাডমিশন সম্পর্কে তো আপনারা এগুলো চেকআউট করে নিতে পারেন আমি কার্টে প্লাস এন স্ক্রিনে অ্যাড করে দিব অথবা আপনার হচ্ছে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন তো জীবন বিমা থেকে প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি নিশ্চয় কোনটিকে নিশ্চয়তা চুক্তি বলা হয় তো জীবন বিমাকে নিশ্চয়তা চুক্তি বলা হয় কারণ জীবন বিমার ক্ষেত্রে আপনার জীবনের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না এই জন্য এটাকে নিশ্চয়তা চুক্তি বলা হয় তো পরবর্তী প্রশ্ন হচ্ছে জীবন বিমার ক্ষেত্রে বিমাযোগ্য স্বার্থ নেই কোনটিতে জীবন বিমার ক্ষেত্রে বিমাযোগ্য স্বার্থ নেই কোনটিতে পাওনাদারের জীবনে দেনাদার তার তিন নম্বর প্রশ্ন হচ্ছে জীবন বিমার ন্যূনতম কত বছর পলিসি চালু থাকলে সমর্পণ মূল্য প্রদান করা হয় ন্যূনতম দুই বছর চালু থাকলে সমর্পণ মূল্য প্রদান করা হয় সর্বপ্রথম কে জীবন বীমা সম্পাদন করেন সর্বপ্রথম রিচার্ড মার্টিন জীবন বীমা সম্পাদন করেন তো পরবর্তী প্রশ্ন হচ্ছে দত্ত বীমার মুখ্য উদ্দেশ্য কি দত্ত বীমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা তো দত্ত বীমা পূর্ণ বীমা এই সম্পর্কিত কোশ্চেন আপনাদের আসার সম্ভাবনা প্রচুর বা অনেক বেশি সুতরাং দত্ত বিমা পূর্ণ বিমা সম্পর্কিত ইন ডিটেলস তথ্য রাখতে হবে বা জানতে হবে প্লাস এই দুটোর ভিতর পার্থক্য জানতে হবে তো পরবর্তী হচ্ছে প্রশ্ন ছয় আনুপাতিক হারে হারে ক্ষতিপূরণ করা হয় কোন বিমায় দত্ত বিমায় তো দত্ত বিমা পূর্ণ বিমা যৌথ বিমা এই তিনটা সম্পর্কে ইন ডিটেলস হচ্ছে আপনারা জেনে যাবেন কারণ এখান থেকে আশা করছি আপনাদের একটা থেকে দুইটা কোশ্চেন থাকবেই এমনকি সিকিউ প্লাস এমসিকিউ দুইটার ক্ষেত্রে কখন অন্যের জীবনের উপর বিমা করা যায় যখন বিমাযোগ্য স্বার্থ অর্থাৎ বীমা করতে গেলে বিমাযোগ্য স্বার্থ থাকা অপরিহার্য বিমাযোগ্য স্বার্থ না থাকলে আপনি বিমা করতে পারবেন না সুতরাং কখন অন্যের জীবনের উপর বিমা করা যায় বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকলে আট নম্বর প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার এইট বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পর বীমা দাবি পরিশোধ করা হয় কোন ধরনের বিমা পলিসিতে আজীবন বিমাপত্রের ক্ষেত্রে ব্যক্তির মৃত্যুর পর বিমা দাবি পরিশোধ করা হয় তো মৃত্যুর পরে বিমা দাবি পরিশোধ করা হয় আজীবন বিমাপত্রে নিচের কোন ক্ষেত্রে বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান তো বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান কোনটিতে স্বামীর জীবনে স্ত্রীর বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান দশ নম্বর প্রশ্ন হচ্ছে বীমা কোম্পানি কর্তৃক অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেওয়ার বিনিময় মূল্যকে কি বলা হয় বীমা প্রিমিয়াম অর্থাৎ কোম্পানি যেই বিনিময়ে যেটা মানে যার বিনিময়ে হচ্ছে আমাদের ঝুঁকিগুলোকে নেয় বা ক্ষতিপূরণটা করে বা নিশ্চয়তার চুক্তি সম্পাদন করে সেটা হচ্ছে প্রিমিয়ামের বিনিময় অর্থাৎ আমি যদি বিমা করতে চাই আমাকে প্রিমিয়াম দিতে হবে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধরনের জীবন বিমাপত্রে মৃত্যু ও মেয়াদ উভয় ক্ষেত্রেই বিমা দাবি পরিশোধ করা হয় মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমাপত্রের জীবন বিমাপত্রের মৃত্যু ও মেয়াদ বিমা দাবি পরিশোধ করা হয় অর্থাৎ উভয় ক্ষেত্রে মৃত্যু হলেও বিমা দাবি পরিশোধ করা হয় অথবা নির্দিষ্ট মেয়াদের জন্য নির্দিষ্ট মেয়াদের জন্য করা হলে মেয়াদ হলেও বিমা দাবি পরিশোধ করা হয় জীবন বিমার ক্ষেত্রে একে একই সাথে ডিপোজিট স্কিম বা হচ্ছে একই সাথে সঞ্চয় এবং বিমার সুবিধা পাওয়া যায় জীবন বিমার ক্ষেত্রে তো পরবর্তী হচ্ছে জীবন বিমা চুক্তিতে বয়সের প্রমাণপত্র কেন গুরুত্বপূর্ণ বয়সের প্রমাণপত্র এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ বয়সের সঙ্গে প্রিমিয়ামের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান কারণ বয়স যত বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে সেক্ষেত্রে প্রিমিয়ামটা বেশি নির্ধারণ করতে হয় এই জন্য বলা হচ্ছে জীবন বিমা চুক্তিতে বয়সের প্রমাণপত্র গুরুত্বপূর্ণ পরবর্তী হচ্ছে ১৩ নম্বর প্রশ্ন কোন ধরনের জীবন বিমাপত্রে সাধারণত প্রিমিয়ামের হার কোন ধরনের জীবন বিমাপত্রে প্রিমিয়ামের হার অধিক থাকে মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে সাধারণত প্রিমিয়ামের হার অধিক থাকে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বিমার ক্ষেত্রে গোষ্ঠী বিমা প্রযোজ্য জীবন বিমার ক্ষেত্রে গোষ্ঠী বিমা প্রযোজ্য কোশ্চেন নাম্বার ফিফটিন বিমাপত্র বিমাপত্র চালাতে অসমর্থ হলে বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে যে অর্থ প্রদান করে তাকে কি বলা হয় অর্থাৎ বিমাপত্র যদি কোনো বিমা কোনো বিমা কোম্পানির থেকে বিমাপত্র ক্রয় করার পরে যদি যদি আমি হচ্ছে কিনলাম কিন্তু আমি যদি টাকাটা প্রদান করতে না পারি সেই ক্ষেত্রে যেই অর্থ প্রদান করা হয় তাকে কি বলা হয় সমর্পণ মূল্য অর্থাৎ আমাকে আমি যে পরিমাণ প্রিমিয়াম দিয়েছি সেখান থেকে কিছু টাকা বিমার বিমার যে চুক্তি ছিল সেখান থেকে আমাকে কিছু টাকা দেয়া হলে তাকে কি বলা হয় সমর্পণ মূল্য অর্থাৎ বীমা কোম্পানি যে টাকা ফেরত দিবে কিছু টাকা সেটা হচ্ছে সমর্পণ মূল্য পরবর্তী হচ্ছে 16 নম্বর প্রশ্ন মেয়াদী বীমাপত্রে লাভজনক দিক কোনটি মেয়াদী বীমাপত্রে লাভজনক দিক হচ্ছে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা সঞ্চয়ের সুবিধা বিনিয়োগের সুযোগ নিচের কোনটি সর্বপ্রথম জীবন বীমা প্রতিষ্ঠান অর্থাৎ সর্বপ্রথম জীবন বীমা প্রতিষ্ঠান কোনটি তো সর্বপ্রথম জীবন বীমা কোম্পানি হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড তো আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই পনেরো নম্বর প্রশ্ন যেটা ছিল বীমা কোম্পানি বীমা গ্রহীতাকে যে অর্থ প্রদান করে কখন পথ্য প্রদান করে আমি ধরা গেল তো আমি যদি একটা ইন্স্যুরেন্স পলিসি কিনি এবং ইন্স্যুরেন্স পলিসি যদি আমি দুই বছর ধরে প্রিমিয়ামটা দিই অ্যাটলিস্ট তো সেই ক্ষেত্রে দুই বছর পরে এমন হলো যে আমি আর দিতে পারছি না তো সেই ক্ষেত্রে কি হয় বিমা কোম্পানি বিমা কে অর্থাৎ আমি যদি বিমা বিমাপত্র ক্রয় করি তো আমি হচ্ছে বিমা গ্রহিতা তো আমাকে যে টাকাটা ফেরত দেবে দিবে তারা সেটাকে বলা হয় হচ্ছে সমর্পণ মূল্য ওকে তো আঠেরো নম্বর প্রশ্নে আমরা একটু চলে আসি তো আঠারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে জীবন বিমা পলিসি গ্রহণের জন্য নিচের কোন সম্পর্কের মধ্যে বিমাযোগ্য স্বার্থ থাকার প্রয়োজন নেই স্বার্থ প্রমাণের প্রয়োজন নেই তো স্বামী ও স্ত্রীর ভিতর বিমাযোগ্য স্বার্থ প্রমাণের প্রয়োজন নেই এটা এমনি বিমাযোগ্য স্বার্থ এখানে বিদ্যমান থাকে দত্ত জীবন বিমার ক্ষেত্রে বিদ্যমান থাকে একজন বিমা গ্রহিতা একাধিক সম্পত্তি একাধিক বিমাকারী তো আমি কিন্তু আপনাদের বারবার বলেছি দত্ত বিমা যৌথ বিমা এই জিনিসগুলো খুবই ভালো করে পড়ার জন্য কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তো দত্ত বিমার ক্ষেত্রে কোনটি ক্ষেত্রে বিদ্যমান থাকে কি দত্ত বিমার ক্ষেত্রে বিদ্যমান থাকে হচ্ছে একজন বিমাগ্রহীতা কিন্তু একাধিক বিমাকারী জীবন বিমার ক্ষেত্রে বোনাস হলো কি জীবন বিমার ক্ষেত্রে বোনাস হচ্ছে বিমাকারীর লাভের অংশ তো জীবন বিমার ক্ষেত্রে বোনাস কি তো জীবন বিমার ক্ষেত্রে বোনাস হলো বিমাকারীর লাভের অংশ বিমাগ্রহীতা প্রদত্ত লভ্যাংশ তো বিমা লাভের অংশ বিমা মানে হচ্ছে কোম্পানির লাভের অংশ এবং বিমা মানে হচ্ছে যে বিমা করেছে সেই বিমা গ্রহিতার প্রদত্ত লভ্যাংশ বিমা গ্রহিতাকে প্রদত্ত লভ্যাংশ অর্থাৎ সে যে লভ্যাংশটা পেয়েছে তো দত্ত বিমা আর হচ্ছে পুনর্বিমার ভিতর পার্থক্য কি দত্ত বিমা এবং পুনর্বিমাটা আমি আপনাদের খুব ভালোভাবে পড়তে বলেছি আগেও আবারও একটু বলে দিই আমি একটু কনসেপ্টটা দত্ত বিমা কি আর করি পুনর্মা কি আর দত্ত বিমা কি তো পুনর্িমা হচ্ছে একজন সে ধরলাম এ ওয়ান আপনার নাম তো আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানি আইসি ঠিক আছে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বিমা করেছেন বিমা পলিসি কিনেছেন এবার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানি কি করলো ইন্স্যুরেন্স কোম্পানি টু ঠিক আছে ওয়ান ইন্স্যুরেন্স কোম্পানি টুর সাথে আপনার এই বিমা পলিসিটা শেয়ার করলো তো এটাকে বলা হয় হচ্ছে পুনর্বিমা তো পুনর্িমা কি একই পণ্য বা একই জিনিসের জিনিসের যদি প্রথম বীমাকারী কোম্পানি ঝুঁকির হ্রাসের জন্য অন্য বীমা কোম্পানির সাথে অন্য বোমায় কোম্পানির নিকট ওই পণ্যের বা ওই জিনিসের পুনরায় বিমা করে ঠিক আছে তো এখানে চুক্তি করতে কে দুইটা ইন্স্যুরেন্স কোম্পানির ভিতর চুক্তি হচ্ছে দ্বিতীয় ধাপে আর প্রথম ধাপে হচ্ছে আমার সাথে কোম্পানি চুক্তি হয়েছিল আর হচ্ছে দত্ত বিমা বলা হলে দত্ত বিমা কাকে বলা হয় দত্ত বিমা হচ্ছে যখন বিমা একই পণ্য বা একই জিনিসের বিমা সরাসরি দুইটা কোম্পানির কাছে করে এক্ষেত্রে বিমা গ্রহিতার সাথে উভয় বিমা কোম্পানির প্রত্যক্ষ সম্পর্ক থাকে অর্থাৎ আমি এ কম এ ওয়ান আমি হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি ওয়ান এবং আমি ইন্স্যুরেন্স কোম্পানি টুর সাথে বিমা চুক্তি করেছি ঠিক আছে তো দেখেন এক্ষেত্রে কিন্তু সরাসরি আমার সাথে ইন্স্যুরেন্স কোম্পানি ওয়ানেরও সম্পর্ক আছে আমার সাথে সরাসরি ইন্স্যুরেন্স কোম্পানি ট্যুরও সম্পর্ক আছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দত্ত বিমা তো এখানে দেখেন আমার সাথে কিন্তু পুনর্বিমার ক্ষেত্রে শুধুমাত্র প্রথম বিমা কোম্পানির সম্পর্ক থাকছিল সে দ্বিতীয় ধাপে তো দ্বিতীয় ধাপে এসে সে বীমা কোম্পানি আরেকটা বিমা কোম্পানির সাথে সেই চুক্তিটা সম্প্রসারণ করেছিল বা ঝুঁকিরাশের জন্য তারা তাদের মতো ব্যবস্থা নিয়েছিল আর হচ্ছে দত্ত বিমার ক্ষেত্রে কিন্তু আমি দুইটা কোম্পানির কাছ থেকে অ্যাকচুয়ালি বীমাটা করে নিচ্ছি ঠিক আছে তো এই ক্ষেত্রে কি হয় একজন বিমা থাকে এবং একাধিক বীমাকারী থাকে ওকে জীবন বিমার ক্ষেত্রে বোনাস কি জীবন বিমার ক্ষেত্রে বোনাস হচ্ছে কর্মচারীকে পদেই কর্মচারীকে পদেই উৎসব ভাতা বিমাকারীর লাভের অংশ বিমা গ্রহীতাকে প্রদত্ত লভ্য অংশ তো উৎসব ভাতা তো না এটা হচ্ছে বিমাকারীর লাভের অংশ যেটা বিমা গ্রহীতাকে প্রদত্ত করা হয় কিছু অংশ ঠিক আছে তো বিমাকারীর লাভের অংশ অর্থাৎ বিমা কোম্পানির লাভের অংশ যেটা বিমা গ্রহীতাকে বা পলিসি হোল্ডারকে কিছু লভ্য অংশ প্রদান করা হয় সুতরাং উত্তর হবে দুই ও তিন আমাদের জীবন জীবনমেয়া থেকে টপিক এ পর্যন্তই ছিল তো সকলে ভালো সুস্থ থাকবেন এবং সকলের জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং আপনাদের এডমিশন সম্পর্কিত যেই অ্যাডমিশনের পড়াশোনা সম্পর্কিত ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এর যে ভিডিওগুলো আছে আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং এইগুলো আপনাদের এডমিশনে অনেক বেশি সহায়তা করবে তো সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ